কেদারনাথত একেলগে বরুণ গান্ধী আর রাহুল গান্ধী দুয়োরে মাজত কিবা বিশেষ আলোচনা হল নেকি যত বরুণ গান্ধী বিজেপির উত্তর প্রদেশের সাংসদগৰাকী শেহতীয়াকৈ পাঁচ রাজ্যের নির্বাচনী প্রচারতো তেনেকৈ দেখা যোৱা নাই বা লগতে বিজেপির যিবোৰ গুরুত্বপূর্ণ বৈঠক তারপরা করবাত আতরি আছে বরুণ গান্ধী তেনে পরিপ্রেক্ষিতত কেদারনাথত রাহুল গান্ধীর সৈতে একেলগে যেহেতু দেখা গল বরুণ গান্ধী এনেকুৱা হব পাৰে নেকি যে বরুণ গান্ধীর মন মেলিছে কংগ্রেসের প্রতি আসলতে বহুতে এনেকৈ ভাবিলেও কথাটো তেনেকুৱা নহয় বুলিয়ে দাবি করা হয়েছে আসলতে বরুণ গান্ধী আর রাহুল গান্ধী দুয়ো কেদারনাথলৈ গৈছিলে কেদারনাথত পূজা অর্চনা কৰিবলৈ তেওঁলোক দুয়ো উপস্থিত হৈছিল সম্পর্ক দুয়ো ভাতৃ দুয়োৰে শিপা এঠাইতে কিন্তু যি রাজনৈতিক সম্পর্ক সেয়া দুয়োগৰাকীৰে সম্পূর্ণরূপে বিপরীত এফালে যদি শাসক পক্ষ আনফালে বিরোধী এতিয়া প্রশ্ন নিশ্চয়কৈ আপোনাৰ মনলৈ আহিছে যে বরুণ গান্ধীক রাহুল গান্ধী আর বরুণ গান্ধী দুয়োগৰাকী একেলগ হওয়ার এই সময়সীমাখিনি কি ধরনের আলাপ আলোচনা হল রাজনৈতিক কথা বতরা কিবা পতা হল নেকি কংগ্রেসের যুবরাজ রাহুল গান্ধী আর আনহাতে বিজেপির সাংসদ বরুণ গান্ধী মঙ্গলবারে কেদারনাথত উত্তরাখণ্ড দুয়োগৰাকীৰ সাক্ষাৎ হয়েছিল এই সাক্ষাৎকারত দুয়োগৰাকীয়ে হাঁহি মুখে কথাও পাতিছিলে কিন্তু সকলোৱে ভবার ধরনে আসলতে তেওঁলোকে কোনো ধরনের রাজনৈতিক কথা বতরা পতা নাই পাহাড়ের শৃঙ্গ পূজা দিবলৈ যোৱাৰ সময়ছোৱাত আর এই কথাখিনি সাক্ষাতৰ কথাখিনি নিশ্চিত কৰিছে মন্দির কমিটির অধ্যক্ষ অজয়েন্দ্র অজয় দুই ভাতৃর এই যে সাক্ষাৎ এয়া যথেষ্ট সৌহার্দ্যপূর্ণ আছিল বলে কৈছে মন্দির কমিটির অধ্যক্ষগৰাকীয়ে আর লগতে জনা গৈছে যে এইখিনি সময়সূচাত খুব কম সময়ের সাক্ষাৎ আসলে কিন্তু এইখিনি সময়সূচাত দুজনে ইজনে আনজনক খুব আপন মনে লগ পাইছিল খুব খন্তেক সময়ৰ বাবেও হোৱা তেওঁলোকৰ এই যি সাক্ষাৎকাৰ কেদারনাথৰ পৰিৱেশত বা কেদারনাথৰ চৌহদত এই সাক্ষাৎকাৰ খুব কম সময়ৰ বাবে হলেও খুব উষ্ম আছিল বুলি জনা গৈছে আৰু শেহতীয়াকৈ বরুণ গান্ধীয়ে বিজেপিৰ কেম্পেইনিঙতে হওক বা বিজেপিৰ মেলে মিটিঙে খুব এটা সক্ৰিয় ৰূপ এটাত কিন্তু বরুণ গান্ধী চকুত পৰাকৈ নাই আৰু এই অনুসৰিয়ে প্ৰথমে দুয়োগৰাকীৰ সাক্ষাতৰ কথা পোহৰলৈ অহাৰ লগে লগে বহুতৰে মাজত বুবু বাবা এই ধৰণৰো আৰম্ভ হৈছিল যে কিবা ৰাজনৈতিক অংক তাত আৰম্ভ হৈছে নেকি ৰাজনীতিৰ কিবা তাত কথা আছে নেকি অবশ্যে তেনেকুৱা নহয় বুলি জনা গৈছে বা ৰাজনৈতিক যিসকলে খবৰ ৰাখে তেওঁলোকেও সেইখিনি কথাকেই কৈছে কিন্তু যদিও বা বিজেপির ফালৰ পৰা বৰ বিশেষ ধৰণৰ প্ৰতিক্ৰিয়া দেখা নগল বিজেপির বহু নেতাই এই বিষয়টো আঁতৰাই চলাৰ দৰেই হল কিন্তু তাৰ মাজতে কিছু মন্তব্য কৰিলে উত্তৰাখণ্ডৰ বিজেপির সভাপতি গৰাকীয়ে মহেন্দ্ৰ ভাটে তেওঁ কিছু তাৎপৰ্যপূৰ্ণ মন্তব্য কৰিছে মহেন্দ্ৰ ভাটৰ মতে বৰুণ গান্ধীৰ সৈতে সাক্ষাতৰ পিছত সনাতন ধৰ্মৰ প্ৰতি আকৃষ্ট হ'ব পাৰে ৰাহুল গান্ধী আনকি তেওঁ এয়াও কলে যে সনাতন ধৰ্মৰ প্ৰতি লাহে লাহে কংগ্ৰেছো আকৃষ্ট হৈছে বিজেপিৰ ৰাজ্যিক সভাপতিগৰাকী এই ধৰণে কংগ্ৰেছক কটাক্ষ কৰিলে ঠিকেই কিন্তু কিছু সময়ৰ বাবে হলেও এই যি সাক্ষাৎ খুব কম সময়ৰ কিন্তু এই সাক্ষাৎ সংবাদ শিৰোনামত থাকিল যথেষ্ট চৰ্চাত থাকিল মন কৰিবলগীয়া বা চকুত পৰা দিশ আন এটা বৰুণ গান্ধী সম্পৰ্কে হয় ৰাহুল গান্ধী বৰুণ গান্ধী এই দুই গান্ধী ভাতৃ সম্পৰ্কত যদিও বা দুয়ো ভায়ে ককায়ে কিন্তু বরুণ গান্ধী বিজেপিত থকা সময়সূচাত বিজেপির স্থিতির বিরুদ্ধে কেতিয়াবা মন্তব্য করার দরে কথাও পোহর আহিছে বা তেনেকুৱা ছবিও আসলতে দেখিছে বহুতে রাজনৈতিক বিশ্লেষকসকলে এই গোটেই বিষয়টো আন এক ধরনের বিশ্লেষণ করে কিন্তু গান্ধী পরিয়ালর এই দুই ভাতৃ সম্পর্কত রাজনৈতিকভাবে দুয়ো যদিও বা এজন শাসকীয় এজন বিরোধী পক্ষর কিন্তু তেওঁলোকৰ এই সাক্ষাতে কিছু চর্চা দিলে সকলকে